नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগত। नमस्कार बंधुरा, प्रतिदिन राशिफल विशेष अनुष्ठने आपनादेर जानाई स्वागत। आपनारा सुनछेन 11 अक्टोबर 2020 रविवार विशेष राशिफल। प्रतिदिन विशेष राशिफल आपनादेर चंद्र राशि सापेक्षे विशेष आलोचना करे थाके, अर्थात आपनादेर जन्मकुंडलीते चंद्र जे राशिते सेई राशि अनुसारे आपनारा ए राशिफल देखार चेष्टा करुन। जादेर जन्मकुंडली नेई तारा तादेर नामेर आद्यक्षर अनुसारे जे राशि सेई राशि अनुसारे देखते पारेन। प्रतिदिनेर राशिफले आपनादेर चाकरी ब्यबसा लेनदेन परिवार बंधुदेर संगे सम्पर्क शरीर स्वास्थ्य शुभ एवं अशुभ घटनावली निये आलोचना करे थाकि। राशिफलेर एई विशेष फल आपनादेर जन्मकुंडलीते थाका ग्रहगत एवं नाक्षत्रिक बलबलेर उपरे निर्भर करबे। सबार क्षेत्रे सबकिछु प्रयोज्य हबे ता किन्तु ठीक नय। प्रतिदिनेर मतो आज शुरू करब आज ई विशेष दिनेर पंचांगेर विषय। कृष्ण पक्षेर नवमी तिथि थाकबे आज बिकेल 5:53 पर्यन्त, तारपरेई दशमी तिथि शुरू हबे। आज पुष्या नक्षत्रे चंद्रदेव अवस्थान करबे। पुष्या नक्षत्र थाकबे रात्रि 1:19 पर्यन्त, तारपरेই অশ্লেষা নক্ষত্রে চন্দ্রদেব স্থানান্তরিত হবে। এবং আজ রবিবার, তাই রবি পুষ্যা যোগ একটি অত্যন্ত চমৎকারী যোগ। তাছাড়া আজ সিদ্ধা যোগ থাকবে রাত্রি 10:54 পর্যন্ত, তারপরেই সাধ্য যোগ শুরু হবে। শুরুতেই তৈতিলকরণ সকাল 6:11 পর্যন্ত থাকবে, তারপরেই গরিজাকরণ শুরু হবে বিকেল 5:53 পর্যন্ত, এবং বাণিজ্যকরণ তারপরেই শুরু হবে। যারা শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বলবো, আজ সকাল 11:00 থেকে 11:46 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত, আজ বিকেল 6:55 থেকে রাত্রি 8:31 পর্যন্ত অমৃতকাল। তাছাড়া আজ রবি পুষ্যা যোগ সকাল 5:31 থেকে রাত্রি 1:19 পর্যন্ত, তাই সারা দিন এই বিশেষ যোগ থাকবে। তাছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি যোগ, তা হলো সর্বার্থ সিদ্ধি যোগ। 5:31 থেকে 1:19 পর্যন্ত এই বিশেষ যোগ থাকবে। আপনাদের বলবো বিকেল 3:47 থেকে 5:15 পর্যন্ত আপনারা কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন না, কিংবা কোনো গুরুত্বপূর্ণ মিটিং, কোনো গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষর এগুলো না করাই ভালো। শাস্ত্র অনুসারে এই বিশেষ মুহূর্ত বা কালকে বলা হয় রাহুকাল। রাহুকালে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ এমনটাই শাস্ত্র অনুসারে। আজও রবি অবস্থান করবে নারাশিতে এবং বুধ অবস্থান করবে তুলা রাশিতে। স্বগৃহে বৃহস্পতি অর্থাৎ ধনু রাশিতে এবং স্বগৃহে শনিদেব মকর রাশিতে অবস্থান করবে। মঙ্গল বক্রী অবস্থায় মীন রাশিতে, রাহু এবং কেতু যথাক্রমে বৃষ এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, এবং আজ শুক্র অবস্থান করবে সিংহ রাশিতে, এবং সারাদিন চন্দ্র অবস্থান করবে স্বগৃহে অর্থাৎ কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে। ঠিক এইরকমই গ্রহগত, নাক্ষত্রিক এবং যোগগত অবস্থান অনুসারে আমরা দেখে নেব দ্বাদশ রাশিচক্রের বিশেষ রাশিফল সম্পর্কে। একেবারে প্রথমেই শুরু করব মেষ রাশি জাতক জাতিকাদের বিষয়ে। আজ এই বিশেষ দিনে আপনারা আপনার পরিবেশ সম্পর্কিত বিশেষ আলোচনা করতে পারেন। মায়ের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা হতে পারে,
এবং আপনার মানসিক শান্তি আজ আসতে পারে। কর্মক্ষেত্রে প্রচেষ্টার সফলতা আপনি পাবেন, আপনি আপনার কর্মক্ষেত্রে অফিসারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবেন এবং তার দেওয়া আদেশ পালন করতে আপনি ব্যস্ত থাকতে পারেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা বোঝাপড়া এগিয়ে যাবে, স্বামী স্ত্রী পরস্পরের কাজের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, ভাব ভালোবাসার ক্ষেত্রে প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন, অফিসে এবং আদালতে সম্পর্কের বিশেষ উন্নতি ঘটতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউন দেখা যায়। অন্যের কাছ থেকে প্রত্যাশার পরিবর্তে নিজের সিদ্ধান্তের প্রতি আপনি অটল থাকার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তির ভাগাভাগি সম্পর্কে কিছুটা বিরোধিতা চলে আসতে পারে আজ। আজ এই বিশেষ দিনে আপনি সহজেই সমাধান করতে পারবেন বিভিন্ন বিষয়ে। নিকট আত্মীয়দের সঙ্গে বিবাদের সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই আপনার স্বভাব এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তা না করতে পারলে আপনার ব্যবসা এবং কর্মের ক্ষেত্রে অশুভ পরিবর্তন আসতে পারে। কেবল আপনার কর্মের প্রতি ফোকাস রাখার চেষ্টা করুন। অর্থ লেনদেনের বিষয়ে আরও সতর্ক হতে হবে, অন্যথায় আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের সমস্যা আসতে পারে। সরকারি ভ্রমণের বিশেষ যোগ তৈরি হতে পারে, সে বিষয়ে আপনারা সতর্কভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন। ছোট ছোট বিষয় বড় কিছু ইস্যুতে পরিণত হতে পারে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখুন। আত্মীয় পরিজন আপনার সম্পর্কে কিছুটা ভুল বুঝতে পারে। ঘাড়ের বা কোমরের বা শরীরের ব্যথাতে আপনি কষ্ট পেতে পারেন আজ, তাই শরীর স্বাস্থ্যের বিষয়ে আরেকটু সচেতন হতে হবে। যোগা অনুশীলনের মাধ্যমে শরীরকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে গোল্ডেন অর্থাৎ স্বর্ণাভ কালার। আজ এই বিশেষ দিনে ভগবান শিবকে অবশ্যই গঙ্গা জল দিয়ে অর্পণ করুন এবং এই গঙ্গা জল অভিষেকে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃষ রাশি। 11 অক্টোবর 2020 রবিবারের এই বিশেষ দিনে কোনো অভাবী ব্যক্তির সাহায্যের হাত আপনি বাড়িয়ে দিতে পারেন। এর মাধ্যমে আপনি একটা আত্মসুখ অনুভব করতে পারেন। কোনো শুভাকাঙ্ক্ষীর অনুপ্রেরণায় এবং আশীর্বাদে আপনি কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে পারেন। আপনি অনুভব করবেন যে জীবনের প্রকৃত অর্থ কী এবং গুরুত্বপূর্ণ কথোপকথনের মাধ্যমে আপনি নিজেকে অনেক পরিবর্তন আনতে সচেষ্ট হবেন। বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি শ্রদ্ধা এবং সম্মান অবশ্যই পাবেন, তবে মিথ্যে অভিযোগের দায়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন। মিথ্যা গুজবের প্রতি আপনি কান দেবেন না। বিমা বা শেয়ার সম্পর্কিত বিষয়ে অত্যন্ত লাভজনক পরিস্থিতি হতে পারে। রিয়েল স্টেট সম্পর্কিত চুক্তিতে আপনি স্বাক্ষর করতে পারেন। অফিসের সহকর্মীদের সঙ্গে মত পার্থক্য তৈরি করবেন না, বিতর্ক থেকে সর্বদা দূরে থাকুন। আপনার স্বেচ্ছাচারিতাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। উদ্বেগজনক পরিবেশ পরিস্থিতি থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বিশেষ উন্নতি ঘটতে পারে, তবে এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার থেকে সর্বদা সাবধানে থাকুন, তা কিন্তু আপনার বৈবাহিক জীবনের উপরে অত্যন্ত খারাপ প্রভাব নিয়ে আসতে পারে। বর্তমানে চলতে থাকা আবহাওয়ার পরিবর্তন আপনার শরীরের উপরে পড়তে পারে। ভাইরাল সর্দি কাশি জ্বর এগুলো আপনাকে সমস্যায় ফেলবে, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হতে চলেছে 7, শুভ রং হবে মেরুন বর্ণ। তাছাড়া আপনাদের আজ দিন সম্পূর্ণ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এগোতে পারে। গৃহের পরিবেশ শান্ত থাকবে, বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, ব্যয় কিছুটা বাড়বে, আয়ের পরিমাণও বাড়তে পারে। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই সূর্য নারায়ণের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে জল, লাল ফুল, চাল এবং লাল চন্দন দিয়ে ওং সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র 21 বার জপের মাধ্যমে আপনারা অর্ঘ্য দিন। সূর্য নারায়ণের কৃপায় অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হল মিথুন রাশি। 11 অক্টোবর 2020 মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, ঘরে বসে কাজ সম্পর্কিত বিভিন্ন পরিকল্পনা আপনি তৈরি করতে পারেন। আপনি গৃহের জন্য বেশ কিছু কেনাকাটা আজ করতে পারেন, সে বিষয়ে একটু সময় ব্যয় হতে পারে। পারিবারিক রোগশোকের বিষয়ে আরও আপনাকে সাবধানে থাকতে হবে। আপনার পক্ষে সফলতার কিন্তু বিষয়টি চলে আসতে পারে আজ। সন্তানের সম্পর্কে বেশ কিছু উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। দ্বন্দ্ব ও কলহ পরিস্থিতি হতে সর্বদা নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আপনার ব্যবসার ক্ষেত্রে আর্থিক শুভ পরিবর্তন আসতে পারে।
আয়ের উৎসগুলো শক্তিশালী করার জন্য আরও বেশি যত্নশীল হতে হবে। অফিসিয়াল কাজকর্মের পাশাপাশি কাগজপত্রের প্রতি যত্নশীল হবেন। ছোটোখাটো ভুলের জন্য আপনি সমস্যায় পড়তে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং পারিবারিক কলহ মিটে যাবে। ভাব ভালোবাসা এবং শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু বেশি যত্নশীল হতে হবে। আঘাতজনিত সমস্যা আপনাকে ভুগাতে পারে। পারিবারিক বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে সর্বদা দূরে থাকুন। প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে। সব সময় মানসিক দিক থেকে আপনি ফ্রি থাকার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 2 এবং শুভ রং হবে হালকা লাল বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করুন, তাতে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে রাশি তা হলো কর্কট রাশি। 11 অক্টোবর 2020 রবিবারের এই বিশেষ দিনে আজ ভাগ্য আপনাকে দুর্দান্ত সুযোগ দিতে চলেছে, তাই সেই সুযোগকে আপনি নিজের জীবনে প্রয়োগ করুন। অপরের প্রতি নির্ভরশীল না হয়ে নিজের কাজের প্রতি এবং দক্ষতার প্রতি অবশ্যই বিশ্বাস রাখুন, তাতেই আপনি কর্মজীবনে সর্বোত্তম ফল পেতে পারেন। গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলি বা কাজকর্মগুলি অবশ্যই নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে সফলতা আপনি অবশ্যই পাবেন। প্রতিটা কাজ পরিকল্পনা অনুসারে সম্পূর্ণ নিষ্ঠা এবং শক্তি দিয়ে কাজ করুন। বিগত কয়েক বছরের বিভিন্ন কাজের যে ফলাফলের ক্ষেত্রে অশুভ পরিবর্তনের ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে শুরু করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। গুরুত্বপূর্ণ নথিপত্র অবশ্যই গুছিয়ে রাখুন এবং সচেষ্ট থাকুন। কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে, কিছুটা উদ্বিগ্নতা বাড়তে পারে আপনার। আজ এই কঠোর পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। অলসতাকে ত্যাগ করে এগিয়ে চলুন। উদ্বিগ্নতা দূরে সরিয়ে কাজের প্রতি অবশ্যই চিন্তাভাবনা করুন। জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা মানসিক দূরত্ব বাড়তে পারে। পরিবেশ পরিস্থিতিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কিছুটা ক্লান্তি আপনার শারীরিক দিক থেকে সমস্যা তৈরি করতে পারে। সরকারি স্কিমে বেশ কিছু সুযোগ সুবিধা আপনি নেওয়ার চেষ্টা করতে পারেন, তাতে সফল হবেন। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা করুন বা বাজে কথার মধ্যে নিজেদেরকে জড়াবেন না। নার্ভ এবং বায়ু সম্পর্কিত সমস্যায় আপনারা ভুগতে পারেন, তাই সে বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। সঠিক সময়ে ওষুধপত্র খান। আজ এই বিশেষ দিনে আপনাদের শুভ সংখ্যা হতে চলেছে 3। শুভ রং হবে কেশর বর্ণ অর্থাৎ জাফরান বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা জলের সঙ্গে রক্ত চন্দন মিশিয়ে যদি একটি তামার ঘটিতে জল ভগবান সূর্য নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করেন, তাহলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো সিংহ রাশি। 11 অক্টোবর 2020 রবিবারের এই বিশেষ দিনে আপনি আপনার নিকট আত্মীয়দের কাছ থেকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন, সে বিষয়ে আপনি অবশ্যই সাবধানে এবং সতর্ক থাকার চেষ্টা করুন। আপনার ভাবমূর্তি এবং ব্যক্তিত্বের বিশেষ উন্নতি ঘটতে পারে। গৃহের প্রয়োজনীয় জিনিসপত্র এই সময়ে কিনতে পারেন, তাতে আর্থিক কিছুটা ব্যয় হতে পারে। আপনি আপনার কর্মক্ষেত্রের বিষয়ে অনেক বেশি সচেষ্ট থাকবেন। কিছুটা আয় হ্রাস পেলেও আয়ের উৎসও কমবে, পাশাপাশি ব্যয় কিছুটা আপনার বৃদ্ধি পেতে পারে, তাই এ বিষয়ে বাজেটের বিষয়টা আপনি গুরুত্ব সহকারে দেখুন। আর্থিক বিষয়ে আপোষ করা একেবারেই উচিত হবে না। কাউকে বিশ্বাস করে মোটা ধরনের অর্থ বিনিয়োগ করবেন না। নিজের কর্মক্ষমতার প্রতি আস্থা রাখার চেষ্টা করুন। বাজেট অনুসারে এগিয়ে চলুন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বেশ চাপের কারণ হতে পারে। আত্মবিশ্বাসকে ঠিক রাখুন। পরিস্থিতির মুখোমুখি হওয়ার সৎসাহস নিয়ে এগিয়ে চলুন। আপনার আত্মবিশ্বাস এবং কাজের প্রতি কঠোর পরিশ্রম আপনার কর্মে সফলতা দেবে। দীর্ঘদিন পরে বিনোদনমূলক কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে গৃহে, তাই কিছুটা মানসিক আনন্দ আপনি অনুভব করতে পারেন। তাই বলা যায় উত্থান পতন আজ কিছুটা রয়েছে আপনার জীবনে। বেশ কিছু কাজ আপনার সফলতার মুখ দেখাবে, তবে বেশ কিছু কাজ আটকে যাবে। শরীর স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব কাটাতে শরীরের প্রতি যত্ন নেবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা শুভ ফল আসবে। স্ত্রীর সহযোগিতা পাবেন, বেশ কিছু সমস্যার সমাধানও করবেন। শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়া বিবাদের কিছুটা সমাধান হতে পারে।
ভালোবাসার অর্থাৎ ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে সম্পর্কের কিছুটা উন্নতি ঘটতে পারে। জ্বর সম্পর্কিত সমস্যায় আপনার ভোগাতে পারে। আপনাদের শুভ সংখ্যা হবে 7, শুভ রং হবে গোলাপী বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা কপালে লাল চন্দনের তিলক অঙ্কন করে অবশ্যই ভগবান বিষ্ণু এবং সূর্য নারায়ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন, তাহলে শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশি তা হলো কন্যা রাশি। 11 আগস্ট 2020 রবিবারের এই বিশেষ দিনে কোথাও থেকে ভালো সংবাদ আপনি পেতে পারেন। পুরানো দিনের আনন্দের সাথে আপনি অবশ্যই নিজেকে যুক্ত করতে পারেন। নতুন বাড়ি পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। আপনি কোনো বাড়িটি সংস্কার করার পরিকল্পনা করতে পারেন। গৃহে ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে আর্থিক আপনি খরচ করতে পারেন। এছাড়া মনে রাখতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস বা আবেগ আপনার বেশ কিছু কাজকে থামিয়ে দিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। সর্বদা অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে দূরে রাখুন, আয় ব্যয়ের হিসাবটা বোঝার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু পরিবর্তনের কথা যদি চিন্তা করেন সেক্ষেত্রে আপনার শুভ ফল আসতে পারে। তর্ক বিতর্ক থেকে সর্বদা দূরে থাকুন। সম্পত্তি সংক্রান্ত বিরোধের সঙ্গে আপনি যুক্ত হয়ে পড়তে পারেন। মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি যত্ন না নিলে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে এবং দুজনের মানসিক চিন্তাভাবনা একই দিকে এগোতে পারে। তবে পারিবারিক জীবনে কিছুটা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অধিক পরিশ্রমের কারণে শরীর স্বাস্থ্য আপনার কিছুটা খারাপ যেতে পারে, সে বিষয়ে সতর্ক রাখুন। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন ঠিকই। বেশ কিছু পুরানো রোগ কিছুটা উত্থান হতে পারে, সে বিষয়ে যত্ন নিন। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 4, শুভ রং হবে গাঢ় বাদামি বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই প্রণাম করুন, সেই সাথে ওম ঘৃণী সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন। পরবর্তী যে রাশি তা হলো তুলা রাশি। 11 অক্টোবর 2020 রবিবারের এই বিশেষ দিনে হঠাৎ কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ জয় হতে পারে, তাতে মানসিক আনন্দ অনুভব করতে পারেন। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনি পাবেন, তাতে মনোবল কিছুটা তুঙ্গে থাকবে। রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের প্রতি আপনার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে। আপনার বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজ এই দিনে সারার চেষ্টা করুন। আপনার পরিকল্পনার বিশেষ নিষ্পত্তি ঘটতে পারে আজকের দিনে। পরিকল্পনার ব্যর্থতাকে আপনি অবশ্যই দূরে সরান, না হলে মানসিক চাপের মধ্যে পড়তে পারেন। প্রতিটা ক্ষেত্রে আপনি অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির পরামর্শ নিয়ে তা সমাধান করার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, উন্নতি যোগ দেখা যায়। গ্রহগত অবস্থান আপনার পক্ষেই আসবে, আপনার জ্ঞানের দিক থেকে বিশেষ উন্মেষ ঘটবে। কঠোর পরিশ্রমের আপনি ফল পাবেন, ব্যক্তিত্বের উন্নতি ঘটবে। কিছুটা কাজের ঘাটতি ঘটতে পারে বা আর্থিক সমস্যা বা সংকটের মধ্যে পড়তে পারেন, তাই পরিবারের সদস্য এবং আপনার জীবনসঙ্গীর সঙ্গে পরামর্শ করে এগিয়ে চলুন, সমস্যার সমাধান হবে। হঠাৎ জয়েন্টের ব্যথা, পেটের ব্যথা অনুভব করতে পারেন, তাই ভাজাভুজি খাওয়া থেকে সর্বদা দূরে থাকুন, খাদ্যাভ্যাস ঠিক করুন। ধর্মীয় স্থান দর্শনে কিছুটা মানসিক আনন্দ পেতে পারেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। যারা বিবাহের কথা চিন্তাভাবনা করছেন, এখনও কিছুদিনের জন্য স্থগিত রাখার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে হালকা লাল বর্ণ। আজ এই বিশেষ দিনে অবশ্যই গঙ্গা জলের সঙ্গে অল্প একটু দুধ মিশ্রিত করে সেই গঙ্গা জল যুক্ত দুধ দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন, তাতে আপনাদের জীবনে অবশ্যই শুভ ফল আসবে। পরবর্তী যে রাশি তা হলো বৃশ্চিক রাশি। 11 অক্টোবর 2020 রবিবারের এই বিশেষ দিনে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনাদের ব্যক্তিত্বের বিশেষ উন্মেষ ঘটবে। ব্যক্তিত্ব আপনার জীবনে সবথেকে বড় সম্পদ। ইতিবাচক ফলাফল আপনি অবশ্যই পাবেন। দীর্ঘদিন পরে বেশ কিছু শুভ পরিবর্তন আসতে পারে আপনার জীবনে। গৃহের অতিথিদের আগমনে কিছুটা আনন্দ অনুভব করতে পারে। আপনার বিরক্তিকর রুটিন থেকে আপনি কিছুটা মুক্তি পেতে পারেন, তার সাথে একটা পূরণ মিলনের বিশেষ স্বাদ আপনি পাবেন। মিথ্যে গুজবে আপনি কান দেবেন না বা গুজব ছড়ানোর চেষ্টা করবেন না। প্রতিটা কাজের আগে আপনি পরিকল্পনা করুন, সেই কাজ পরিকল্পনা অনুসারে বাস্তবায়ন করলে আপনার ক্ষেত্রে শুভ ফল আসবে।
চাকরি বা ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই গুছিয়ে রাখুন, না হলে বড় ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন। ভ্রমণের বিষয়ে এই সময় কিছুটা শুভ সুযোগ আসতে পারে। কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করতে পারেন। আপনার সৌন্দর্য বোধ এই সময় মনকে কিছুটা সতেজ করতে পারে। বিভ্রান্তি আপনার জীবনে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 1 এবং শুভ রং হবে লাল বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের শিবলিঙ্গের সামনে যদি জপ করতে পারেন, আপনাদের সুখ এবং সৌভাগ্য সেই সাথে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পরবর্তী যে রাশি তা হলো ধনুরাশি। 11 অক্টোবর 2020 ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে কিছুটা মিশ্র ফল আজ আসতে পারে। বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে কিছুটা মানসিক সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে। আপনি আপনার কাছের মানুষের সমস্যার সমাধানে কিছুটা ব্যয় করতে পারেন। আজ আধ্যাত্মিক সুখ আপনি অবশ্যই পাবেন। আপনার মানসিক দুঃখ কষ্ট ভোলার জন্য আপনি ধর্মীয় কাজকর্মের মধ্যে নিযুক্ত হতে পারেন, তাতে কিছুটা সময় ব্যয় আপনি অবশ্যই করবেন। ব্যবসার ক্ষেত্রে বড় বিনিয়োগ এই সময় অবশ্যই ভাবনা চিন্তা করে করুন। প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের বিষয়ে আরও সচেতন না হলে সমস্যায় পড়তে পারে। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। স্বামী স্ত্রীর সহযোগিতায় গৃহে শান্তি বজায় থাকবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল আসবে। এই সময় নতুন কোনো প্রকল্পের মধ্যে যদি থাকেন সেটা খুব একটা ভালো ফল নাও নিয়ে আসতে পারে, তাই পুরানো পরিকল্পনাগুলি অনুসারে এগিয়ে চলুন, ভালো ফল পাবেন। আইনি সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখুন। বেশ কিছু ঝুটঝামেলা কারণে আপনি মানসিক অশান্তিতে ভুগতে পারেন। পারিবারিক সুখ সুবিধা পাওয়ার জন্য সচেষ্ট থাকতে পারেন। প্রেমের জীবনের ক্ষেত্রে কিছুটা মানসিক টানাপোড়েন তৈরি হবে। বেশ কিছু অর্থ ব্যয় করতে পারেন। মানসিক উদ্বিগ্নতা কিছুটা বাড়তে পারে। কোনো সম্পত্তি নিয়ে বাড়িতে বিরোধিতা তৈরি হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। আজ এই বিশেষ দিনে আপনাদের শুভ সংখ্যা হবে 3, শুভ রং হবে হালকা গোলাপি বর্ণ। আজ এই বিশেষ দিনে জলের মধ্যে অল্প চিনি মিশিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করুন, সেই সাথে ওং সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন, শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশি তা হলো মকর রাশি। 11 অক্টোবর 2020 রবিবার। আপনি আপনার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের সাথে যে কোনো কাজে শুভ ফল পেতে পারেন। এই বিশেষ সময় আপনার শক্তির পুনরুজ্জীবনের অত্যন্ত জরুরি সময় এসেছে, তাই এই সময়কে অবশ্যই নিজের জীবনের জন্য কাজে লাগান। বেশ কিছু ঐশ্বরিক শক্তি আপনার জীবনে শুভ ফল আনতে পারে। এই সময় ব্যয়কে নিয়ন্ত্রণ করুন। নতুন নতুন উৎস থেকে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। নেতিবাচক পরিবেশ পরিস্থিতি থেকে নিজেদেরকে দূরে সরান। বেশ কিছু সমস্যার সমাধান আজ হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাও হতে পারে। আপনার সন্তানের ক্রিয়াকলাপের উপরে নিবিড় মনোযোগ না দিলে সমস্যায় পড়তে পারে। এই সময় সন্তানের সঠিক গাইড করা অত্যন্ত জরুরি। নিজের শরীর স্বাস্থ্য এবং গৃহের মহিলাদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনি অবশ্যই যত্ন নিন, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। ভাব ভালোবাসার ক্ষেত্রে প্রিয়জনের সঙ্গে আপনি অবশ্যই সঠিক কথা বলুন, তাহলে আপনাদের জীবনে সুবিধা এবং সুখ দুটোই আসবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে লাল বর্ণ। আজ এই বিশেষ দিনে ওম ঘৃণী সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা অবশ্যই জপ করুন, তাহলে দেখবেন আপনাদের জীবনে ধীরে ধীরে শুভ ফল আসবে। পরবর্তী যে রাশি তা হলো কুম্ভ রাশি। 11 অক্টোবর 2020 রবিবারের এই বিশেষ দিনে আপনার বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল পাবেন। শান্তিপূর্ণ একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আপনার পরিবেশের নির্জনতা অনেকটাই বৃদ্ধি পাবে। নিজেকে উৎসাহী এবং আত্মবিশ্বাসী মনে করতে পারেন। ইতিবাচক পরিবর্তনগুলো আপনার মধ্যে আসবে। আপনি প্রতারণা থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন, তা আপনার জন্য শুভ। অর্থ বিনিয়োগের আগে অবশ্যই প্রতিটা ক্ষেত্র যাচাই করুন। চিট ফান্ডে অর্থ বিনিয়োগ করলে তা কিন্তু বড় ধরনের ভুলের মধ্যে চলে যেতে পারে। কর্মক্ষেত্রে অসহ্য এবং অসহনীয় কিছুটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, তার ফলে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছুটা তিক্ততা তৈরি হতে পারে, তবে সর্বদা নিজেদের কথা বলার প্রতি যত্নশীল হবেন।
শরীর স্বাস্থ্যের বিষয়ে আরও যত্নশীল হতে হবে। যোগ ব্যায়াম মেডিটেশন আপনার শরীরের জন্য অত্যন্ত ভালো। পারিবারিক বেশ কিছু কথাবার্তার সঙ্গে আপনি যোগ দিতে পারেন। পরিবারের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি ঘটবে। শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে বা যোগাযোগ তৈরি হতে পারে। যারা নতুন বিয়ে করার চিন্তাভাবনা করছেন, বিয়ের কথা পাকা হতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 4। শুভ রং হবে হালকা ধূসর বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ভগবান শিবের বিশেষ পূজা অর্চনা করুন। সেই সাথে শিবলিঙ্গে জলের সঙ্গে অল্প কালো তিল নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশি তা হলো মীন রাশি। 11 অক্টোবর 2020 মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, আপনি যে কাজের সঙ্গে যুক্ত আছেন সেই কাজের সফলতা এবং সঠিক পরিকল্পনার মধ্যে যুক্ত থাকবেন। আপনার মন প্রফুল্ল থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন। নিঃস্বার্থ অবদান আপনি সমাজের ক্ষেত্রে ভালো ফল আনবেন। সম্মান শ্রাদ্ধ ও মর্যাদা এই বিশেষ বিষয়গুলি নিয়ে আপনাদের অবশ্যই চিন্তাভাবনা করতে হবে। রাগ আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু নেতিবাচক প্রভাব নিয়ে আসতে পারে। এই সময় যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই শুভ ফল পেতে সঠিকভাবে মনোযোগ দিতে হবে। অপব্যয় থেকে নিজেদেরকে দূরে রাখুন। বহিরাগত ব্যক্তিদের সঙ্গে আপনি সহজে মিশবেন না। সন্তানের সম্পর্কে অনেকটাই আপনি আত্মবিশ্বাসী হবেন। তার কাজের ক্ষেত্র থেকে ভালো সংবাদ পেতে পারেন। পারিবারিক জীবনের সম্পর্কে আরও সতর্ক হতে হবে। মতামতের বিষয়ে কিছুটা ভিন্নতা চলে আসতে পারে। অফিসে আপনার মান সম্মান অবশ্যই বজায় থাকবে। অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে সর্বদা নিজেদেরকে দূরে রাখুন। আপনাদের শুভ সংখ্যা হবে 3। শুভ রং হবে হালকা লাল বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা ভগবান সূর্য নারায়ণকে অবশ্যই প্রণাম করুন এবং স্নানের পরে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন। সেই সাথে ওম সূর্যায় নম এই বিশেষ মন্ত্র জপ করুন। তাতে অত্যন্ত শুভ ফল আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।